আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি, আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন। আজকে আমরা আলোচনা করব, স্বপ্নে যদি কেউ শরবত দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে। আগেই বলে রাখি, স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ যদি স্বপ্নে দেখেন শরবত বানাতে, তাহলে ওই ব্যক্তি কোনো শান্তির কাজ করবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন শরবত খেতে, তাহলে ওই ব্যক্তির কারো সাথে কোনো সুসম্পর্ক হবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাউকে শরবত খেতে দিতে, তাহলে ওই ব্যক্তি কোনো দেনাগ্রস্ত হলে সেই দেনা পরিশোধ হবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার হাত থেকে শরবত পড়ে গেছে, তাহলে ওই ব্যক্তি কোনো ঋণগ্রস্ত হতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন শরবতে বেশি করে চিনি দিতে, তাহলে ওই ব্যক্তি কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন শরবত কাউকে খেতে দিতে, তাহলে ওই ব্যক্তির কারোর সাথে কোনো ঝামেলা হতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন শরবত দিয়ে গোসল করতে, তাহলে ওই ব্যক্তি কোনো বিপদে পড়তে পারে। যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য।